রোমেলু লুকাকুকে নিয়ে নাটকীয়তা জমে উঠেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের পর এবার চেলসিও তার জন্য 75 মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে লিওনেল মেসি নয়, মৌসুমের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার তারই স্বদেশী কার্লোস টেভেস। সাংহাই শেনহুয়ায় খেলা টেভেজের সাপ্তাহিক বেতন 6 কোটি 44 লাখ চুক্তি, যা টাকার অঙ্কে 5 কোটি 23 লাখ। তবে কি বেতন বাড়িয়ে নিতে এতটা অভিমানী ছিলেন লিওনেল মেসি? বার্সেলোনার সভাপতি তা মানেন না, বরং তার দাবি ক্লাবকে যে অর্জন এনে দিয়েছেন মেসি এটি তার প্রতিদান। সপ্তাহে এত টাকা উপার্জন, তারপরও সবার ওপরে নন আর্জেন্টাইন মহাতারকা। ইংল্যান্ডের ডেইলি স্টারের দাবি, বিশ্বের সবচেয়ে দামি বেতন পাওয়া ফুটবলারটি তার স্বদেশী কার্লোস তেভেজ। সাংহাই সিনহুয়াতে খেলা তেভেজ সপ্তাহে 6 কোটি টাকারও বেশি আয় করেন। এই তালিকায় রোনালদো 3 কিংবা 4ও নেই। রিয়াল তারকার পাওয়া 3 কোটি 82 লাখ টাকাকে মাত্রই বলতে হচ্ছে। লাভেজি আর অস্কারও পান সপ্তাহে 4 কোটি 19 লাখ টাকা। চীনা ফুটবলে অর্থের ঝলকানি এতটাই, সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া 10 ফুটবলারের 6 জনই চাইনিজ লিগের। ইউরোপীয় ফুটবলের দলবদল এখনও চাঙা হয়ে ওঠেনি, তবে রোমেলু লুকাকুর মোটা অঙ্কের ট্রান্সফার এরই মধ্যে আলোচনায়। 75 মিলিয়ন পাউন্ডে এভারটন থেকে ম্যানিউ যখন তাকে নিশ্চিত করে ফেলেছে, সেখানে সমান দাম হাঁকিয়ে হঠাৎ দৃশ্যপটে চেলসি। তবে তার এজেন্ট মিনো রায়োলাকে যে পরিমাণ টাকা পরিশোধে রাজি রেড ডেভিলরা, তাতে আপত্তি চেলসির। রোববার যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুম সফরে যাবার আগে লুকাকুকে নিশ্চিত করতে চান মরিনিও। যদি তা হয়, ব্রিটিশ দলবদলে নতুন রেকর্ড হচ্ছে এটি। ভাঙছে 2011তে ফার্নান্দো তোরেসের লিভারপুল থেকে 50 মিলিয়ন পাউন্ডে চেলসিতে যাওয়ার রেকর্ডটি। যে তালিকায় আছেন জন স্টোনস, রহিম স্টার্লিং, হুয়ান মাতা ও অ্যান্ডি ক্যারলের নাম। সামিউল টিটো, চ্যানেল 24।